দর্শক বন্ধুরা, গত রাউন্ডে গান গিয়ে কাঁপিয়ে দিয়েছিল আমাদের মঞ্চ ছোট্ট খুদে গান রাজমন। এবার আসছে আমাদের সেই ছোট্ট বন্ধু মন। ভালো হয়েছে, কিন্তু আসলে কি এমন কোন কেউ আছে তোমার দেখা বা তোমার পরিচিত? আমার দাদা। এত এত মানুষের সামনে তুমি বলে দিলে তোমার দাদা? স্যার না, খুব ভালো হয়েছে, গান খুব চমৎকার হয়েছে, গানের সঙ্গে নাচটা আরো ভালো হয়েছে, এবং গানের শেষে তার দাদা যে হার কিপটা এটা জানতে পেরে আমাদের ভালো লাগছে। ওর গান খুব সুন্দর হয়েছে, ওর পারফরমেন্স খুব 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 সুন্দর হয়েছে। এখানে আমি অন্য প্রতিযোগীদেরকেও বলতে চাই যে এখানে মার্কিংয়ে কিন্তু একটা ভাগ আছে, গানের জন্য যেরকম নাম্বার দেওয়া হয় পারফরমেন্সের জন্য কিন্তু অনেক বড় একটা মার্ক আছে। সুতরাং পারফরমেন্সটাকে খুব খেয়াল রাখতে হবে। গানটা তো সুন্দর হয়েছে, তার চেয়ে আমি আবারও বলছি পারফরমেন্সটা অসম্ভব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে মন। ধন্যবাদ ম্যাম, আমার জন্য অনেক দোয়া করবেন। স্যার আপনাকে একটা অনুরোধ করব, প্রতিদিনই তো আপনি আমাদের গান শোনেন, আজ আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। শুনো মন, এর চেয়ে বরং তুমি আমাকে আরো একটা দাদা জিজ্ঞেস করো। মন শুনো, তুমি একটা গান শুনতে চেয়েছো, আমি অবশ্যই তোমাকে গান শোনাবো, তবে আমার গলায় তো সুর বসে না, আমার গলায় যেটা বসে তার নাম হচ্ছে ধমক, এটা খুব ভালো বসে। প্লিজ তোমাকে গান শোনাবো, তবে স্টেজে না, আড়ালে তোমাকে কানে কানে গান শোনায় দেবো, ঠিক আছে? ভালো থেকো তুমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে একটা ধাঁধা ধরি? উপস, ওয়াও, আমার তুমি আরেকজন, আমি তো ভালো যন্ত্রণার মধ্যে পড়েছি। আচ্ছা ঠিক আছে, ধরো দাদা, ধাঁধা ধরো। একটি পাখির তিনটি পাখা, শীতকালে তার উড়তে মানা, জিনিসটা কি? একটা পাখির তিনটি পাখা, তিনটি পাখা, শীতকালে তার উড়তে, এটা কি আমাদের মাথার উপর যে পাখা ঘুরে সেই পাখা? জি। ইয়ে,